প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই খুবই ভালো আছো। আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ, দেখো তো দেখি। হ্যাঁ, এটা কিসের ছবি? হ্যাঁ, এটি একটি পেন্সিল কম্পাসের ছবি। আর একটা ছবি দেখা যাচ্ছে, দেখি বলো তো এটা কিসের ছবি? হ্যাঁ, এটি হচ্ছে একটি চাঁদার ছবি। চাঁদার সাহায্যে কি করা হয়? হ্যাঁ, চাঁদার সাহায্যে কোণ পরিমাপ করা হয়। এখানে আরো কতগুলো ছবি দেখা যাচ্ছে, বলো তো দেখি এগুলো কিসের ছবি? হ্যাঁ, এগুলো হচ্ছে রম্বস এবং ট্রাপিজিয়ামের ছবি। হ্যাঁ, পেন্সিল কম্পাসের সাহায্যে এবং চাঁদার সাহায্যে কোণ পরিমাপ করার মাধ্যমে রম্বস অঙ্কন করা যাবে, ট্রাপিজিয়াম অঙ্কন করা যাবে। তাহলে এটার জ্যামিতির কোন অংশে এই ধরনের কাজ করা হয় বলো তো দেখি? হ্যাঁ, ব্যবহারিক জ্যামিতির ক্ষেত্রে, অর্থাৎ ব্যবহারিক জ্যামিতিতে তোমার পেন্সিল কম্পাস ব্যবহার করে চাঁদার সাহায্যে কোণ পরিমাপ করে ত্রিভুজ অঙ্কন করা যায়, রম্বস অঙ্কন করা যায়, চতুর্ভুজ অঙ্কন করা যায়, ট্রাপিজিয়ামও অঙ্কন করা যায়। আজকে আমরা আলোচনা করব তোমাদের মূল পাঠ্যপুস্তকের অধ্যায় সাতের ব্যবহারিক জ্যামিতির উপর। এখানে এই অধ্যায়ে একটি অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন, অধ্যায় সাত ব্যবহারিক জ্যামিতি, অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন এক। দেখো প্রশ্নটিতে কি রয়েছে। একটি ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু জি সমান 5 সেন্টিমিটার, এইচ সমান 11 সেন্টিমিটার এবং তাদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোণ এক্স কোণ সমান 60 ডিগ্রি এবং ওয়াই কোণ সমান 45 ডিগ্রি দেওয়া আছে, এটা দ্বিপদে দেওয়া আছে। প্রশ্নগুলো দেখো, ক নং প্রশ্ন, একটি রম্বস আঁকো যার বাহুর দৈর্ঘ্য জি এর সমান এবং একটি কোণ এক্স কোণের সমান হবে, ঠিক আছে? এক্ষেত্রে শুধুমাত্র অঙ্কনের চিহ্ন আবশ্যক। খ নং প্রশ্ন হচ্ছে, ট্রাপিজিয়ামটি অঙ্কন করো এবং অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। গ নং হচ্ছে, একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি সংলগ্ন কোণ এক্স কোণ এবং ওয়াই কোণের সমান এবং পরিসীমা এইচ এর সমান, অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক। আসো আমরা প্রথমে ক নং প্রশ্নটি সমাধান করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ক নং প্রশ্নের মধ্যে রয়েছে কি, একটি রম্বস আঁকো যার বাহুর দৈর্ঘ্য জি এর সমান এবং একটি কোণ এক্স কোণের সমান হবে। তাহলে প্রথমে আমরা জি কোণটা অঙ্কন করি। প্রশ্নের মধ্যে জি কোণ সমান কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। তাহলে আমরা জি রেখা সমান কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। প্রথমে আমরা জি রেখাটা আঁকি 5 সেন্টিমিটার। দেখো কীভাবে আঁকবো, 1 2 3 4 5, 5 সেন্টিমিটার হচ্ছে এতটুক, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 5 সেন্টিমিটার, এটা হচ্ছে কি, জি। এরপরে বলেছে কি, এটা 60 ডিগ্রি কোণ, অর্থাৎ এক্স কোণের সমান হবে। এক্স কোণ মানে হচ্ছে কত? 60 ডিগ্রি। এক্স কোণ অঙ্কন করার সময় আমরা চাঁদার সাহায্যে অঙ্কন করবো। কত ডিগ্রি দেওয়া আছে? এক্স কোণটা দেওয়া আছে কত? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি হচ্ছে কি, ঘড়ির কাঁটার বিপরীতে 60 ডিগ্রি এখানে। তাহলে আমরা 60 ডিগ্রিটা অঙ্কন করে ফেলি, এটা হচ্ছে তোমার এক্স কোণ, ঠিক আছে? কত ডিগ্রি? 60 ডিগ্রি, এটা এক্স কোণ। তাহলে আমরা এক্স কোণ অঙ্কন করলাম। এখন রম্বস অঙ্কন করার জন্য প্রথমে আমাদেরকে কী করতে হবে, একটি রেখা অঙ্কন করতে হবে। প্রথমে আমরা একটা রেখা অঙ্কন করলাম, রেখাটার নাম দিলাম বি, একটা নাম দিলাম কি, ই, ঠিক আছে? জি এর সমান করে আমরা দেখো জি এর সমান করে এখানে আমরা কেটে নিলাম কি পর্যন্ত, সি, বিসি একটা বাহু পর্যন্ত কেটে নিলাম, ঠিক আছে? এরপরে এক্স কোণের সমান করে, এক্স কোণের সমান করে আমরা এখানে একটা কোণ আঁকি, বি কোণের মধ্যে একটা কোণ আঁকি। কোণ আঁকার নিয়ম হচ্ছে কি, এতে পাশ থেকে মাপটা নিতে হবে,
ठीक है देखो तुम्हारा फार्ष्ट के बेबू कर मापा नीते खूब सतर्कता सहित आँखते हैं जाते अलाछड़ा ना कर जुग कर देव देखो एखन जी जे रेखाटा आछे एटा समान करे आमरा देखो एटा समान करे एदिके एकटा बाहु आँकलाम प्रथमे प्रथमे एदिके एकटा बाहु आँकलाम एकटा बृत्तचाप एदिके दिएछि आर एकटा बृत्तचाप एखाने दिब आमरा सी बिंदु थेके एकटा बृत्तचाप एखाने दिब ए बिंदु थेके आमरा एखाने एकटा बृत्तचाप दिब एखाने बी थेके जे समान करे आमरा कि केटे नि एखाने ए रेखांश केटे अर्थात बी एकटि रेखांश केटे नि एखान थेके एटा मिलित बिंदुटा छेद करेछे कोथाय डी ए एखन आमरा एटा चुक करे दिई देखो चुक करे दिई जुग कर दिल एक्सरा चिन्हित कर कतटुकू उठसे यहाँ हे एफ अर्थात बी एफ के तुम्हार जी एर समान बी ए अंश कटे निल मध्य जी एर समान बी सी अंश कटे निल सी बिंदु थे तुम्हार डी ए जी एर समान तुम्हार डि डि बिंदु कि कर लगे बृत्तचाप आँकल एखान एखे बृत्तचाप बृत्तचाप तुम्हार डि बिंदुते छेद कर जुग कर देवारे ये हमें कि पे गलम रम्बसटा पे गेलाम रम्बसर प्रत्येक बाहु हे कि तुम्हार समान ताले प्रदत्त तत्व अनुसारे आमरा लिखते पारि ए बी सी डी रम्बस अंकन करा हलो जार बाहुर दैर्घ्य ए बी समान बी सी समान सी डी समान ए डी समान कत फाइव सेंटीमिटार प्रत्येक बाहु हे तुम्हार कि देखो ए बी समान बी सी समान सी डी समान ए डी समान कत सेंटीमिटार फाइव सेंटीमिटार ए बी सी कुण এবং এ বি সি কোণ এই যে এ বি সি কোণ সমান হচ্ছে কত এক্স কোণ এ এক্স কোণ অর্থাৎ সিক্সটি ডিগ্রি তাহলে এটা হচ্ছে ক নং অঙ্কের সমাধান স্ক্রিনের মধ্যে সৃজনশীল প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে ক নং প্রশ্নটি হচ্ছে তোমার ট্রাপিজিয়ামটি অঙ্কন করো এখানে আমাদের উদ্দীপকে কি কি দেওয়া আছে জি সমান ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে এইচ সমান ইলেভেন সেন্টিমিটার দেওয়া আছে তাহলে আমরা প্রথমে বাহু দুটি অঙ্কন করব প্রথমে আমরা এইচটি অঙ্কন করি কেমন তাহলে এইচ হচ্ছে কত সেন্টিমিটার ইলেভেন সেন্টিমিটার তাহলে আমরা এখান থেকে স্কেলের সাহায্যে ইলেভেন সেন্টিমিটার অঙ্কন করে ফিরি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন ইলেভেন হচ্ছে এতটুকু আমরা প্রথম যেটা এইচ অঙ্কন করলাম এটা হচ্ছে তোমার কি ইলেভেন সেন্টিমিটার আমরা এটা পেয়ে গেলাম ঠিক আছে এরপর হচ্ছে তোমার জি জিটা হচ্ছে কত সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা এখান থেকে এঁকে ফেলি দুই তিন চার পাঁচ এই ফাইভ সেন্টিমিটার হচ্ছে এতটুকু পর্যন্ত এক দুই তিন চার পাঁচ তাহলে এটা হচ্ছে কি জি কত সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার তাহলে জি বাহুটা আমরা অঙ্কন করলাম এরপর বলেছে এক্স কোণ এবং ওয়াই কোণ তাহলে এক্স কোণ এবং ওয়াই কোণ কত দেওয়া আছে আমরা অঙ্কন করি প্রথমে আমরা এক্স কোণটা অঙ্কন করি এক্স কোণ হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে আমরা চাঁদার সাহায্যে সিক্সটি ডিগ্রি অঙ্কন করে ফেলি এটা হচ্ছে তোমার এক্স কোণ চাঁদার সাহায্যে আমরা এক্স কোণটা অঙ্কন করলাম এটা হচ্ছে কত এক্স কোণ কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি ঠিক আছে এরপর আরেকটি কোণ দেওয়া আছে এটা হচ্ছে কত ওয়াই কোণ আমরা ওয়াই কোণটা অঙ্কন করে ফেলি দেখি বলতো ওয়াই কোণটা কত দেওয়া আছে
হ্যাঁ 45 ডিগ্রি তাহলে 45 ডিগ্রি আমরা কম্পাসের সাহায্যে অঙ্কন করতে পারি চাঁদার সাহায্যে অঙ্কন করতে পারি কেমন 90 ডিগ্রি অঙ্কন করার পর আমরা সহজে 45 ডিগ্রি করতে পারি আর চাঁদার সাহায্যে আমরা 45 ডিগ্রি সহজে অঙ্কন করতে পারি দেখো 40 45 আমরা চাঁদার সাহায্যে এটা কি করতে পারি অঙ্কন করতে পারি এটা হচ্ছে কত ডিগ্রি 45 ডিগ্রি এটা হচ্ছে কি গুণ ওয়াই গুণ তাহলে আমাদের উদ্দীপকের মধ্যে যে বাহু এবং কোণগুলো দেওয়া আছে আমরা কোণগুলো অঙ্কন করে ফেললাম এখন আসো আমরা এই ট্রাপিজিয়ামটি অঙ্কন করি ট্রাপিজিয়াম অঙ্কন করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে প্রথমে একটা রেখা অঙ্কন করতে হবে আমরা প্রথমে একটা রেখা অঙ্কন করব এই রেখা অঙ্কন করলাম ঠিক আছে রেখাটা নাম দিলাম কি এ এক্স রেখাটার নাম দিলাম কি এ এক্স সমান করে কি করব এখানে একটা বৃত্ত আঁকব বি অংশ কেটে নিই বৃত্তচাপ মাধ্যমে কি করব এ এক্স হতে এ বি অংশ কেটে নিলাম তাহলে এখানে বি একটা বিন্দু পেলাম এ একটা বিন্দু পেলাম এ বিন্দুতে কি অঙ্কন করব এক্স কোণটা অঙ্কন করি এ বিন্দুতে এক্স কোণটা অঙ্কন করে ফেলি তাহলে মাপটা নিয়ে নিই সুন্দর করে এখন কি করব এটা যোগ করে দিই যোগ করে দিলে আমরা রশ্মিটা পাই কি রশ্মিটা হচ্ছে ওয়াই অর্থাৎ এ ওয়াই একটি রশ্মি পাই আচ্ছা আমরা এখন জি এর সমান করে কি করব জি এর মাপটা নিয়ে আগে জি এর সমান করে আমরা এ ই অংশ কেটে নিই এই যে এ ই অংশ কেটে নিলাম এ ই অংশ কেটে নিলাম ঠিক আছে তাহলে ই একটা বিন্দু পেলাম বি একটা বিন্দু পেলাম তাহলে বি বিন্দুতে আমরা প্রথমে এটা হচ্ছে কি গুণ অঙ্কন করেছি এখানে এটা হচ্ছে এক্স গুণ তাহলে ওয়াই এর সমান করে দেখো ওয়াই এর সমান করে বি গুণের মধ্যে আমরা একটা গুণ অঙ্কন করি অর্থাৎ ওয়াই গুণের সমান করে একটা গুণ অঙ্কন করি কেমন মাপটা নিলাম দেখো মাপটা নিলাম ঠিক আছে এই মাপ অনুসারে আমরা কি করব একটা কোণ অঙ্কন করব হ্যাঁ এখন এটাকে আমরা কি করব বর্ধিত করে দেব যোগ করে দিই কেমন যোগ করে দিলাম এটার নাম দিলাম কি জেড এটার নাম আমরা জেড দিলাম তাহলে বি জেড একটা রেখা এখানে অঙ্কন করলাম আবার আমরা ই বিন্দুতে এই যে এই ই বিন্দুতে এক্স কোণের সমান করে ই বিন্দুতে এক্স কোণের সমান করে কি আঁকবো একটা কোণ অঙ্কন করব এখানে আমরা যোগ করে দিই এটা সেট করছে কি বিন্দুতে সি বিন্দুতে সেট করছে এটা একটা রেখা ঠিক আছে সি বিন্দুতে সেট করছে এখন এ সি বিন্দুতে এটা হচ্ছে কি ওয়াই ওয়াই কোণ এটা হচ্ছে কি এক্স কোণ সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে কি আঁকবো আমরা একটা কোণ আঁকবো তাহলে আমরা মাপটা নিয়ে নিই মাপ হচ্ছে এটা ঠিক আছে এটাকে আমরা একটু বর্ধিত করে দিতে হবে এই বাহুটাকে এটা যাতে এখানে সেট করে বর্ধিত করে দিলাম তাহলে ওয়াই কোণের সমান ব্যাসার্ধটা নিয়ে ফেলি কোণ মাপ মাপ করলাম মাপার পরে এটা পেয়েছি কত এত এখন আমরা এটাকে যোগ করে দিই তাহলে এটা সমান্তরাল হয়েছে আমাদের
তাহলে আমরা কি পেয়ে গেলাম, এটার নাম দিলাম কি ডি। আমাদেরকে বলেছে ট্রাপিজিয়ামটি আঁকার জন্য, তাহলে এখানে এ এ বি সি ডি হচ্ছে তোমার কি ট্রাপিজিয়াম। আমরা ট্রাপিজিয়ামটা অঙ্কন করে ফেললাম। দেখো আমি একটু বোঝার জন্য এটা কালারিং করে দিচ্ছি। দেখো এখানে ট্রাপিজিয়ামটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম, ঠিক আছে। এই পুরোটা হচ্ছে তোমার ট্রাপিজিয়াম, বোঝার জন্য একটু কালার করে দিলাম। ট্রাপিজিয়ামটা আমরা পেয়ে গেছি, এখানে পেয়ে যাবে স্ক্রিন থেকে দেখে বিবরণটা একটা মিলিয়ে নাও। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা লিখবো কীভাবে করে, দেওয়া আছে ট্রাপিজিয়াম সমান্তরাল বাহুদ্বয়ের বাহুদ্বয় এইচ 11 সেন্টিমিটার, জি হচ্ছে কত 5 সেন্টিমিটার, ঠিক আছে। যেখানে এইচ গ্রেটার দেন জি, এইচটা তোমার জি সাথে বড়, এবং বৃহত্তর বাহু এইচ সংলগ্ন কোণ হচ্ছে তোমার কি 60 ডিগ্রি, ওয়াই সমান এক্স সমান 60 ডিগ্রি এবং ওয়াই কোণ সমান 45 ডিগ্রি, ট্রাপিজিয়ামটি আঁকতে হবে, এটা বিষয় নির্বাচন। অঙ্কনের বিবরণ হবে প্রথম এক ধাপ, ধাপ এক হবে যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি এ এক্স হতে এ বি সমান এইচ কেটে নিই আমরা, এ বি সমান কী করবো এইচটা কেটে নিব। এরপর ধাপ দুই হবে তোমার এ বি রেখাংশের এ বিন্দুতে এক্স কোণের সমান করে বি এ ওয়াই কোণ এবং বি বিন্দুতে ওয়াই কোণের সমান করে এ বি জেড কোণ কি অঙ্কন করি বা আঁকি। এবার চার নম্বর ধাপে তোমার ই বিন্দুতে এক্স কোণের সমান করে অর্থাৎ ই বিন্দুতে বি সি ই, বি সি সমান্তরাল এ ওয়াই আঁকি, ই সি সমান্তরাল কি এ ওয়াই আঁকি, অর্থাৎ এটা সমান্তরাল করে এটা আঁকি। আঁকার জন্য কী করতে হবে, এ কোণ সমান এ কোণ আঁকলে তোমার এটা কি হয়ে যাবে সমান্তরাল হবে, সেজন্য আমরা এই বিন্দুতে এক্স কোণটা অঙ্কন করেছি। সিডি রেখাংশের দেখো সিডি রেখাংশে রেখাংশ এ ওয়াই রেখাংশ বা এ ওয়াই রশ্মিকে কী করেছে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা বলতে পারি এ বি সি ডি ই উদ্দিষ্ট ট্রাপিজিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক নং প্রশ্নের উত্তর। গ নং প্রশ্নটি দেখো স্ক্রিনে তোমরা সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছ, একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি সংলগ্ন কোণ এক্স কোণ এবং ওয়াই কোণের সমান এবং পরিসীমা ওয়াই ওয়াইয়ের এক্স এইচের সমান, তাহলে অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক। এটা তাহলে আমাদেরকে অঙ্কন করতে বলছে, আমাদের কী অঙ্কন করতে বলছে, একটা ত্রিভুজ অঙ্কন করতে বলছে। তাহলে আমরা আগের মতো প্রথমে কী করব, এখানে প্রথমে এইচ রেখাটা অঙ্কন করি, প্রথমে কি আঁকবো এইচ রেখাটা অঙ্কন করবো। তাহলে এইচের তোমার দূরত্ব ইয়া হচ্ছে কত, দূরত্ব দেওয়া হচ্ছে কত 11 সেন্টিমিটার, তাহলে আমরা এইচটা অঙ্কন করলাম, এটা হচ্ছে কত 11 সেন্টিমিটার। কোণ দেওয়া আছে প্রথমে এক্স কোণ, এক্স কোণটা হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি, আমরা আগের মতো করে অঙ্কন করে ফেলি, কেমন 60 ডিগ্রি এখানে, তাহলে যোগ করে দিই আমরা 60 ডিগ্রি কোণ পেয়ে গেছি, তাহলে এটা হচ্ছে তোমার কি 60 ডিগ্রি লিখে দিলাম আমরা, এটা হচ্ছে কি এক্স কোণ। এরপর হচ্ছে তোমার কি ওয়াই কোণ, ওয়াই কোণটা আমরা দিকে লিখি চাঁদার সাহায্যে, ওয়াই কোণ কত দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে আমরা 45 ডিগ্রিটা অঙ্কন করে ফেলি, ফোর্টি ফাইভ ডিগ্রি অঙ্কন করে ফেললাম, আমরা এখানে লিখে দিই এটা হচ্ছে কত ডিগ্রি 45 ডিগ্রি, এই কোণটার নাম হচ্ছে ওয়াই কোণ, ঠিক আছে। আসো আমরা এখন ত্রিভুজটি অঙ্কন করি। ত্রিভুজটি অঙ্কন করার জন্য প্রথম আমাদের কী করতে হবে, একটা রেখা টানতে হবে, এভাবে করে আমরা রেখাটার নাম দিলাম ডিএফ, প্রথম রেখাটার নাম দিলাম কি ডিএফ, ঠিক আছে। আসো আমরা এইচের সমান করে কী করবো, এটা কেটে নিই, এইচের সমান করে কেটে নিলে এটা হবে তোমার কি ডিই রেখা, তাহলে এইচের সমান করে ডিই অংশ কী করলাম কেটে নিলাম,
তাহলে এখানে ডি একটা বিন্দু, ই একটা বিন্দু। তাহলে এই যে আমাদের দুইটা কোণ দেওয়া আছে না, এই দুইটা কোণ প্রথমে হচ্ছে কি এক্স কোণ। তাহলে আমরা এক্স কোণের সমান করে ডির মধ্যে একটা কোণ অঙ্কন করব। ডির মধ্যে একটা কোণ অঙ্কন করলাম, ঠিক আছে। করার পর আমরা কি করব, এটা যোগ করে দেব। তাহলে ই বিন্দুতে আমরা ওয়াই কোণের সমান করে একটা কোণ অঙ্কন করব, ঠিক আছে। ওয়াই কোণ হচ্ছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এখানে একটা কোণ অঙ্কন করি, এটাকে যোগ করে দিই। এটা হচ্ছে কি এল, এটার নাম দিলাম এফ এম, ঠিক আছে। এখন আসো জি এর সমান করে আমরা ফরে কাটবো। আগে ডিকে তোমার সমদ্বিখণ্ডিত করি, ইকে সমদ্বিখণ্ডিত, অর্থাৎ ডি কোণকে সমদ্বিখণ্ডিত করব, ই কোণকে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিতের নিয়ম হচ্ছে তোমার কি, এখানে জাস্ট আমরা কোণকে যেভাবে সমদ্বিখণ্ডিত করা শিখেছি সেভাবে আমরা কোণকে সমদ্বিখণ্ডিত করব, ঠিক আছে। আমরা এখন সমদ্বিখণ্ডিত করে ফেলবো, দেখো যোগ করে দাও। আমাদের কোণটা সমদ্বিখণ্ডিত হলো, সমদ্বিখণ্ডিত করার কারণে এখানে একটা বিন্দু পেয়েছি, বিন্দুটার নাম হচ্ছে কি এ, ঠিক আছে। এটাকে বর্ধিত করার কারণে এটার নাম হচ্ছে কি জি, ডি জি ডি জি একটা, আর দেখতে এফ থেকে এটা হচ্ছে তোমার কি এইচ। তাহলে এফ জি একটা রেখা, ডি জি একটা রেখা, এগুলো হচ্ছে কি সমদ্বিখণ্ডক, এ কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এ বিন্দুতে ছেদ করেছে, এটা কোথায় ছেদ করেছে, এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আসো আমাদের আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই এই যে এখানে আমরা যে কোণটা অঙ্কন করেছি এখানে, এই যে দেখো এই কোণের অর্ধেক, এই কোণের অর্ধেক, এই কোণের অর্ধেক, অর্থাৎ তাহলে আমরা কোণটা অঙ্কন করে ফেলি। তাহলে এই কোণের অর্ধেক হচ্ছে এতটুকু, এখান থেকে নিয়ে এখানে একটা চাপ, এরপরে এটার অর্ধেক, এটার অর্ধেক, ঠিক আছে। এটার অর্ধেক হলে কোথায় হবে, এখানে হবে, আঁকলাম। সমান করে এখান থেকে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে আমরা বৃত্তচাপগুলো কী করবো, এখন যোগ করে দিই এই বিন্দুতে বসিয়ে, দেখো বিন্দু আর এই বিন্দু বসিয়ে এদিকে কী করলাম, এটাকে যোগ করে দিলাম। তারপরে দেখো এই বিন্দুর সাথে এই যেখানে এই বিন্দু মিলিয়ে আমরা কী করে যোগ করে দেবো, যোগ করার পর এটা রেখাটা বেরিয়ে পড়ছে, ঠিক আছে। দেখো তাহলে এটার নামটা দিয়ে দিই, এটার নাম হচ্ছে তোমার কি এটা বি, এটা হচ্ছে তোমার কি সি। তাহলে আমাদের যে কোনো মতো দেখো প্রথমে বিশেষ নির্বাচন, মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এক্স এবং ওয়াই কোণ সমান কত 45 ডিগ্রি এবং পরিসীমা কত 8 সেন্টিমিটার দেওয়া আছে, এটা আমাদের জিটা দরকার নেই। তাহলে ত্রিভুজটি আঁকতে হবে। এরপর অঙ্কনের ধাপ দেখো, এক নম্বরে রয়েছে যে কোনো রশ্মি বিএফ থেকে, যে কোনো রশ্মি বিএফ থেকে পরিসীমা এইচ এর সমান করে ডিই অংশ কি কেটে নিই, ঠিক আছে। এরপর দ্বিতীয় নম্বর দেখো হচ্ছে তোমার ডি এবং ই বিন্দুতে ডিই রেখাংশের একই পাশে এক্স কোণ এবং ওয়াই কোণের সমান করে তোমার কি
ए ई डी एल कोण एवं আরেকটা হচ্ছে তোমার কি কি কোণ ডিই এম কোণ আরেকটা হচ্ছে কি ডিই এম কোণ অঙ্কন করি এরপর তিন নম্বর ধাপ অর্থাৎ ধাপ তিন হবে তোমার ইডি এল কোণের দেখো ইডি এল কোণের অর্ধেক অর্থাৎ ডিজি ও ডিই এম এর দ্বিখণ্ডক দেখো এটা হচ্ছে কি এটার দ্বিখণ্ডক আর এটার দ্বিখণ্ডক হচ্ছে তোমার কি ইএইচ অঙ্কন করি ঠিক আছে এরপর চার নম্বর ধাপে তোমার এটা অঙ্কন করার কারণ এটা কি কোথায় ছেদ করছে এ বিন্দুতে ছেদ করছে ধাপ চার হচ্ছে এ বিন্দুতে ডি এ বি কোণ সমান এ ডি ই কোণ এবং ই এস ই কোণ সমান এ ই ডি কোণ আঁকি ঠিক আছে এই যে কোণটা আঁকলাম তাহলে কোণ এখানে এই যে ডি এ বি কোণ আর একটা হচ্ছে কি ই এ সি কোণ আঁকলাম আঁকার পর এটা কি করেছে এ বি এবং এ সি রেখাংশ ডিই কে যথাক্রমে বি এবং সি বিন্দুতে কি করেছে ছেদ করেছে তাহলে ছেদ করার পর আমরা বলতে পারি এ বি সি ই হচ্ছে তোমার কি উদ্দিষ্ট ত্রিভুজ ঠিক আছে আমরা ত্রিভুজটাকে একটু চিহ্নিত করে দিই এ দেখো এটা হচ্ছে তোমার কি উদ্দিষ্ট ত্রিভুজ ত্রিভুজটা পেয়ে গেলাম আমরা ঠিক আছে তাহলে এ বি সি ত্রিভুজটা আমরা অঙ্কন করলাম বিবরণ অনুসারে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি আজকের ক্লাসের আলোকে বাড়ির কাজ আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে বাড়ির কাজটি করে নিবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ